amigo. Guys, welcome back to my channel. Our aajker vlog ta hocche amar cousin er reception er vlog. Jeta vlog apnara dekhchen je Gaya Holud mehendi RPM vlog dekhchen. সেটাই আজকে রিসেপশন। আমার কাজিন কাকে হতে বিদায় হয়ে গেছে, আজকে ওকে আমরা আবার আসবো বাসায়। সেটার জন্য আমরা সবাই খুশি নাও কাজিন। আমি প্রায় রেডি, বাট এখন জুয়েলারি পরবো, দেন দেখে করছি এখন মেকআপ লেগেছে। বাই, এখন আমরা রেডি হয়ে গেছি, আমি জুয়েলারি পরে ফেলেছি। আর এটা অনেকক্ষণ পর আমি ভুলে গেছিলাম, আমি ভেবেছিলাম যে ব্লগ করবো, বাট এখন একটু করে নিলাম। আর এখন আমরা একটু বের হবো, আর আপনারা বলো। And hey guys, আর এখন আমরা বেরিয়ে গেছি, আর আমরা হল ফার্স্ট কারে, অ্যান্ড পিছে আরও দুইটা মেবি কার আসছে, আর এটার মধ্যে আরও সবাই আসছে। অ্যান্ড আর আমরা যাচ্ছি হল উত্তরাতে, সেটা হলো কমিউনিটি সেন্টারে, কোনো আমি চিনি না অবশ্য, কেন চিনব। অ্যান্ড আমরা এখন যাচ্ছি, আর আমরা বেশি দূরও না আর বেশি কাছেও না, বাট আমরা সং টং ছেড়ে বোর হতে হতে যাচ্ছি, কারণ কেউ কথা বলে নাই কারে। অ্যান্ড আজকে মোটামুটি জ্যাম আছে, বেশি একটাও নেই, আবার একবারে নেই এরকমও না, মোটামুটি জ্যাম আছে। অ্যান্ড জাইনুর আপু আর জীবিন আপু হল সকালবেলা পার্লারে চলে গেছিলো, অ্যান্ড দেন ওরা ডাইরেক্ট সেখানেই গেছে। সো ওরা, আমরা যে দেখবো যে ওরা বসে আছে আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, ওরা আগে চলে গেছিলো, অ্যান্ড এখন আমরা যাচ্ছি। এখন আমরা এসে পড়েছি যে জেনারেল রিসেপশনে, অ্যান্ড আমরা এখন একটু বসলাম মাত্র এসেই। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি মিরারে কয়েকটা টিকটক বানিয়েছি, যেন আপনারা টিকটক ফলো করে রাখেন, আমার সেগুলো অবশ্যই পোস্ট করা শেষ, আমি তারপরে এডিট করছি ভিডিও। সো ভিডিও আছে আপনার যে ফলো করে রাখেন। অ্যান্ড হেই গাইস, আর এখন আমরা যাচ্ছি হলো যে পিকচার্স ক্লিক করতে, এখানে জেবিন আপু আর গুনগুন পিকচার্স ক্লিক করছে এখন। তারপর আমরা করেছি, আমরা কিছু করেছি এখন, আর বেশি করা হয়নি, কারণ এখানে জাইনুর আপু আর জিজু কেউই বসে নেই। এভাবে আমরা পিকচার্স ক্লিক করেছি কয়েকটা, আর দেন আরও করবো। দেন এখন আমরা জাইনুর আপুর সাথে একটু দেখা করে, দেন আমাদের বললো যে আমরা এখন খেয়ে নিই, তারপরে আবার পিকচার্স ক্লিক করবো, আর ওরাও এখন খেতে যাবে, সবাই খেতে যাচ্ছে এখন।
তো আমি তাসিনের সাথে বসতে পারিনি, তাসিন অন্য টেবিলে বসে পড়েছে। হ্যালো তাসিন, তাসিন হেই গাইস, আর এখন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সবারই খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা আবার নিচে যাবো গা পিকচার ক্লিক করতে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আজকের ব্লগটাই হলো লাস্ট ব্লগ নানির বাড়ির, দেখা যাক শেষ ব্লগ নানির বাড়ি। তারপর আমরা এসেও পড়েছি, তারপরে হে গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সো আমরা এখন নিচে যাচ্ছি গা। অ্যান্ড দেন আমরা অনেকগুলো পিকচার ক্লিক করেছি, আর আমরা এখানে বেশিক্ষণ ছিলাম, মোটামুটি খেয়ে দিয়ে পিকচার্স ক্লিক করে দেন আমরা একটু পরেই চলে গেছিলাম। আর জানুয়ার পরে মেবি আর একটু পরে এসেছি। অ্যান্ড ভালো হয়েছে যে জীবন ভাই আজকে DSLR ছিল, তাহলে আমাদের সুন্দর সুন্দর পিকচার ক্লিক করা গেছে। আজকে আমার বড় মেয়ে জাইনুরের রিসেপশন, সবাই বসে আছে, আর আজকে আমরা খুশি কারণ আজকে জাইনুর বাবা আমাদের সাথে বাসা যাচ্ছে। কালকে খুব আমরা দুঃখে কাটাচ্ছিলাম। আপনারা নিচে কমেন্টে বলেন যে আমার মামিকে কেমন লাগছে আজকে, সুন্দর লাগছে এটা আপনারা কমেন্টে বলেন, আমার কিছু বলেন কি করবো আমার এখন, আমি মুখের বাসা হারিয়ে ফেলেছি, কিছু আর বলার নেই। আমরা এখন রিসেপশনে আছি, এখন বাসায় যাবো, দুটার সময় হয়ে গেছে, আপনার ছবি তোলা শেষ হলে আমরা বাসায় যাবো, আর অনেক মজা করবো। হ্যাঁ আজকে আমাদের সাথে, হ্যাঁ দেন আমরা বাসায় যাবো গা একটু পরেই, জানো আপু পিকচার টিকচার ক্লিকও করা শেষ প্রায়, আর আমাদের পিকচার ক্লিক করা শেষ, টিকটক বানানো শেষ, এভরিথিং ইজ ডান। আর এখন হলো সবাই তাও পিকচার ক্লিক করতে আছে, আর আমি এখন এডিট করার সময় একটা জিনিস দেখলাম, আমি কি কথা হাফ বলে কাট কাট করে দিতেছিলাম ভিডিও ক্লিপ, যাতাই একবারে যে মেসি হয়ে গেছে, বাট কী করতে পারি এখন তো করা যাবে না। অ্যান্ড এখানে তাসিন সবার পিকচার ক্লিক করে দিচ্ছে DSLR-তে, আমিও কয়েকটা তুলেছি, বাট আমার পিকচার্স আমি জানি না কেন জানি ভালোই হয় না, কী দিয়ে তুলি। এখন আমরা চলে যাচ্ছি, দেখি বাসায় যেয়ে কিছু ইন্টারেস্টিং করা হয়নি। আমি আছি কিন্তু, আমার চ্যানেল নাম হাফিজ আনগোয়িং লাইফ, সবাই সাবস্ক্রাইব করবেন। এখন হলো আমরা বেরিয়ে গেছি, আমরা সবাই মানে প্রায় সবাই বেরিয়েছি, আমরা যখন বেরিয়েছি আর একটু পরেই সবাই আবার বের হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি, আমার অনেক ভালো লাগে ঢাকায় আসতে। অ্যান্ড এখানে ছোটরা অসুস্থ হয়ে যায় গা কারে এতক্ষণ ট্রাভেল করলে, বাট আমার অনেক ভালো লাগে, আমার কারে ট্রাভেল করতে ভালোই লাগে, আমার মনে হয় লং ড্রাইভ এর জন্য আমার ভালো লাগে আমারও আর আপুরও। আর এখানে হলো নিউ যে জিজুকে স্বাগত করা হচ্ছে অথবা বরণ করা হচ্ছে, আমি চাইনি ঠিক ওয়ার্ডটা, বাট এখানে বরণ করা হচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে।
আর এখন হলো সবাই বসলো, আস্তে ধীরে সবাই হলো গল্প শুরু করবে কাজিনসরা নিউ চিজির সাথে। তো সবাই আস্তে আস্তে বসলো আর গল্প শুরু হবে একটু পরে। অ্যান্ড আমাদের জিজু আসলে মেন্টালি অনেক আমাদের সাথে সহজে মিশে গেছে আর আমাদের সাথে অনেকক্ষণ গল্পই করেছে। আর আমি যাচ্ছিলাম না এখানে ওই যে ফ্রেশ ট্রেশ হতে, কারণ আমার অনেক কষ্ট লাগছিলো এসে এইসব করতে, কষ্ট লাগে। আমরা সবাই বসে খালি গল্প করছি আর আমি দেখেন রেডি হওয়া আছি, আর সবাই একটু পরে ফ্রেশ হয়ে এসেছে বা আমি অনেক দেরিতে গেছি, আর আমার ফ্রেশ হলে তারপর মনে হয় ঘুমিয়ে যাই। বাট আজকে এত তাড়াতাড়ি ঘুমান যাবে না, তো আমি দেরিতে যাই। দেন তারপর আমরা অনেকক্ষণ বসে বসে পটর পটর করি, এন্ড দেন পরে অনেকক্ষণ পর আমরা নিচে যাই। সবাই সুন্দর করে বসো। হ্যাঁ, হে গাইস, এখানে হলো এই রুমটা সাজানো হচ্ছে। হ্যাঁ, ওরা এত কষ্ট করছে যে লাইক করে দেয়। কাটি কথাবার্তা। হে গাইস, এখানে রুম সাজানো, মেকআপ না উঠে বসে আছে। ভালো, আমিও কিছু করি। Hey guys, আর আজকে হলো রিসেপশনের পরের দিন। রিসেপশনের পর আপনারা দেখেছেন কি আমাদের বাসায় এসেছিল, অ্যান্ড দেন আমরা অনেক মজা করেছি, অনেক মজা করেছি। আর এখন দিয়ে দিগাস, আর এখন হচ্ছে তারপর দিন দুপুর, এখন দুপুর, আর এখন আমরা চলে যাচ্ছি ব্যাক টু হোম। আর এখন আমরা যাব, আমাদের কার উবার আসছে এখনই। আর তাহলে আজকের দিনে বাই বাই। আর আপনারা বিয়ের পুরো চারটা ব্লগ কেমন লাগছে জানাইয়ের জন্য, যে আমি চারটা দিবো নাকি আরো কম দিব কেটে কেটে, কিন্তু অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান কেমন লাগলো তা আপনারা নিজে কমেন্টে বলুন, এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেন, আর ফেসবুকে থাকলে ফলো করে দেন। আর তাহলে আসুন জন্য বাই বাই, বাই বাই, আল্লাহ হাফেজ। নানি অনেক দিন পর পাইছিলাম, চার দিন সফরের পর আজকে দীপ্তিরা চলে যাচ্ছে, সবার কাঙ্কু ব্যাগ সবার। হ্যাঁ, এই হাত দেন, হাত দেন, সাবস্ক্রাইব করে রাখেন। অ্যান্ড আজকের ভিডিওটা প্রায় শেষ, আমি টিকটকে একবার আউটরো দিয়েছি, বাট আমরা তারপর আমি ভুলে গেছিলাম যে আমরা বাড়িতে যাচ্ছি বাসায়, সেটারও আউটরো আছে। হ্যাঁ, এখন তারপর আমরা বাসায় চলে গিয়েছি, আর এত জ্যাম ছিল যে আমরা রাতে কয়টা, 9টায় মেবি অথবা 8:30 পৌঁছাইছি। দেন আমরা ঘুমাই খেয়ে দে, অনেক কষ্ট এত জ্যামে বসে থাকা। সো বাই বাই।